কালচারড মিট প্রাকৃতিক উপায়ে কোনো পশু বা পাখি থেকে নয়, বরং ল্যাবে সম্পূর্ণ কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে এই মাংস। এই মাংসের জন্য প্রয়োজন পড়েনি প্রাণী হত্যার, ডিএনএ সাহায্যে সহজেই এই মাংস উৎপাদিত হয়েছে ল্যাবে। দীর্ঘদিন ধরে এই কালচারড মিট নিয়ে কাজ করেছে বিজ্ঞানীরা, আর সেই প্রয়াসের একটি অংশ হিসেবে এই বছরের মার্চে প্রাচীন ম্যামথের ডিএনএ থেকে মাংস নয়, পুরো একটি বিশাল মিট বল বানিয়ে ফেলেছে বিজ্ঞানীরা। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসে। অস্ট্রেলিয়ান কালচারড মিট কোম্পানি ভাউকুইস অনেকদিন ধরে প্রাকৃতিক মাংসের একটি উৎস মানুষের কাছে পরিচিত করে তোলার জন্য কাজ করে আসছিল। তবে মানুষের মনোযোগ আকর্ষণের জন্য সাধারণ মাংস থেকে বেরিয়ে এসে একদম অন্য কিছুর যে প্রয়োজন, সেটাও জানা ছিল কোম্পানিটির। বিজ্ঞানীদের মতে ম্যামথ বিলুপ্ত হয়ে গিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে, তাই জলবায়ুকে ঠিক রাখার ব্যাপারটি প্রাধান্য দিয়ে ম্যামথের একক চিন মায়াগ্নোতিক ব্যবহার করে মিটবলটি বানিয়েছে তারা। সেটি প্রদর্শন করা হয়েছে জনসমক্ষে নেদারল্যান্ডসের একটি বিজ্ঞান জাদুঘরে। ভাউহুইজের প্রতিষ্ঠাতা জানিয়েছে মায়াগ্লোবিন মাংসের স্বাদ, রং আর গন্ধ নির্ধারণ করে দেয়, তাই আসল ম্যামথের চেয়ে কৃত্রিম ম্যামথের মিটবলের স্বাদ আলাদা হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে ম্যামথের ডিএনএ স্যাম্পলে কিছু ফাঁকফোকর থাকায় সেটি পূরণ করতে এই প্রকল্পে আফ্রিকান হাতির ডিএনএ ব্যবহার করেছে তারা। সাধারণত কালচারড মিট তৈরিতে প্রাণীর রক্ত ব্যবহার করা হয়, তবে ম্যামথ মিটবলের বেলায় কোনো প্রাণী হত্যা করার প্রয়োজন পড়েনি। কেন ব্যবহার করা হয়নি তার কারণটাও সবারই জানা। তবে এই মিটবলটি এখনই খাওয়া যাবে না, তার আগে প্রয়োজন অনেক পরীক্ষা নিরীক্ষার। তবে একবার এই কালচারড মিট গ্রহণের চলন শুরু হলে সেটা যে পুরো ইউরোপের মার্কেটে সাড়া ফেলবে সেটা প্রায় নিশ্চিতই উদ্যোক্তা। আপনি কি ভাবছেন, যদি আসলেই বাজারে এই কৃত্রিম মাংস পাওয়া যায় তাহলে কি সেটি আপনি একবার খেয়ে দেখবেন?